গভীর প্রেম এবং গভীর বিরহের গান গাইব, যার তুল্য প্রেম, যার তুল্য সমর্পণ এবং নিবেদনের কথা আমরা আর শুনিনি। আমাদের দেশের অন্তরে জাতি বর্ণ নির্বিশেষে গভীর রঙে রেঙে আছে সেই প্রেমের রং, গৌরী রাধা এবং শ্যামল কৃষ্ণর প্রেম ও মিলন এবং বিরহের কাতরতা, যা প্রকাশ পায় মাথুর অঙ্গে। আর মাথুরের প্রাককথন হল কৃষ্ণ রাধার প্রেমের লীলা, রায়কিশোরী আর নওল কিশোরের প্রেম। তাই যুগে যুগে কবিরা এই প্রেমকে অন্তরে গ্রহণ করে গান বিঁধেছেন। আজকের কবিদের পঙ্ক্তিতেও বেরিয়ে পড়ে রাধাকৃষ্ণ প্রেমের অনুষঙ্গ। আজও কীর্তন সঙ্গীতের এমন এক ধারা যা সাধারণ মানুষের মনকে নাড়া দেয়। এই প্রেমের আবেগকে আমরা হতে পারি সহজে, সেই মানব এবং মানবী যে প্রেমের স্রোতে ভেসেছিল একদিন।
যে তা বর্ণনা করে লোকগীতিকারের জয়ধ্বনি দিতে হয়েছে, বলো জয় রাধে। সেই রাধা শ্বশুর গৃহের আত্মীয় পরিজনকে লুকিয়ে কৃষ্ণ সন্দর্শনে বেরোতেন, সেই মিলন এবং বিরহের কথা যুগ যুগ ধরে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের প্রধান উপজীব্য। এইভাবেই রাধার আকুলতা সঞ্চারিত হয়েছে। তোমারও
ঘন বর্ষার রাতে রাধা চলেছেন অভিসারে, কৃষ্ণের হরি খেলা, সেই বসন্তের উৎসব। এইরকম প্রেমে মাতোয়ারা ছবি বৃন্দাবনের ছবি, সেই বৃন্দাবন যেখানে আছে তালতমালের বন, যে বৃন্দাবনের পাশ দিয়ে বয়ে চলে যমুনা, নীল যমুনা। সেই নীল যমুনার তীর ধরে নীলাম্বরী শাড়ি পরে প্রিয় সন্দর্শনে একদা চলেছিলেন রাধা অভিসারিণী একাকিনী। দেখাইলাম তারে সুখী, মহান মুরলী করে নূপুর
ঘরে সখী দেখা আইলাম তারে। রাঢ়ে এবং বঙ্গে উভয় প্রদেশেই লোককীর্তন মাতিয়ে দিত মানুষকে, কিন্তু তারপর কোথায় গেল সেই শ্যামকিশোর? বৃন্দাবনের আকাশ বাতাস কাঁদে, যমুনার ধারাও শুকিয়ে যায়। সেই কিশোরের অন্তর্ধানে বৃন্দাবন হায় হায় করে, আর রাধার অন্তর ঝুরে ঝুরে মরে। পিরিতি বলিয়া রাজ নাকি মথুরায় গিয়েছেন, কংসবধ করেছেন তিনি, কিন্তু ফিরে তো আর আসছেন না। দিন যায়, মাস যায়, বছর যায়, মথুরায় নাকি রাজা হয়েছেন তিনি। রাধা কান্নায় ভেঙে পড়ে।
সুরা ছড়ায়ে ফাগের গুড়া আসিল কিশোর বসন্ত বিদ্যাপতি বলেন, সে ছিল তখন রাধারে নিতুই ছিল তোর মান, আজ তো সে নেই, আজ কে তোর মান ভাঙাবে? কৃষ্ণ
বাঁচার চাইতে মরা অনেক ভালো, মরে যাওয়া ভালো। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, কানু হেন দ্বন্দ্ব জাগে নিজের মনে, তিনি কি ঠিক করছেন? যদি শ্যামরায় ফিরে আসেন কখনো, অপেক্ষা করে থাকতে হবে না, কারণ তার কিছুই কি আর তার নিজের? যা কিছু ছিল সবই তো সমর্পণ করে দিয়েছেন তিনি। তিনি যে কৃষ্ণ ভাবনায় ভাবিতা, কৃষ্ণ প্রেমে সমর্পিতা। রাধা ভাবেন উপায় কি, এখানে জীবন নিয়ে বাঁচবেন কি করে, মরবেনই বা কি করে? না, উপায় আছে, উপায় আছে। না পরায় রাধায়ঙ্গ, না ভাষায় জলে, মরিলে বাঁধিয়ে রেখো তমালের ডালে। বিশাখা অবাক হয়ে বলেন, তমালের ডালে কেন? আমি তমাল বড় ভালোবাসি, ওই কৃষ্ণ কালো তমাল কালো, তাইতে তমাল ভালোবাসি, বড় ভালোবাসি। না পরায় রাধায়ঙ্গ, না ভাষায় জলে, মরিলে রাখিয়া দিও যমুনার তীরে। ললিতা বলেন, যমুনার তীরে কেন? আমি যমুনার জল ভালোবাসি, যমুনার জলে কত না বিরলে রাখাল রাজা, করত খেলা তাই ভালোবাসি, বড় ভালোবাসি। আমি যমুনার জল ভালোবাসি, আবার আর এক খবর এসে পৌঁছেছে। কেউ কেউ বলছেন শ্যামরায় নাকি জুকি হয়েছেন। জুকি? আমি ও
এত ভালো কি আমরা বাঁচতে পারি? যখন পারি তখন সেই প্রেম আমাদের ছাড়িয়ে বড় মর্যাদাময় হয়ে ওঠে। এই প্রেম লোকাতীত দেহাতীত অনুভবে ভরে দেয় আমাদের। তাই এক অপরূপ প্রেমের কাহিনী যা যুগে যুগে মানুষকে ভাবিয়েছে, কাঁদিয়েছে। বিদ্যাপতি, চণ্ডীদাস, জয়দেব, জ্ঞানদাস, এমনকি আজও ব্রজকিশোর দাসের মতন কবিরা এই প্রেমের সম্ভার নিয়ে কাব্য রচনা করেছেন। আর এই সম্ভার আছে বলেই এই রকম পরকীয়া প্রেমের যুগল মিলন এত পূজ্য হয়ে আছে। কথায় বলে রাধা আমৃত্যু কৃষ্ণ প্রেমে ডুবে থেকেছেন। কৃষ্ণ তো চলে গিয়েছিলেন দূর থেকে সুদূরে, আর রায়গোপিনী অপেক্ষা করে থেকেছেন তার শ্যামরায়ের জন্যে। এনে কি সামান না? যদি গোকুল চন্দ্র ব্রজে না এলো, যদি গোকুল চন্দ্র ব্রজে না এলো, যদি গোকুল চন্দ্র আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে যাইব যোগিনী হয়ে, যদি মিলায় বিধি, যদি মিলায় বিধি মম গুণ নিধি অধিব অঞ্চল ডোরে, আমি অঞ্চল ডোরে বিধি রাখিব সাহসিনী বৃন্দার রাধার দশা দেখে চোখে জল আসে। বৃন্দা, বিশাখা, ললিতা এরা তো কেবল পরকীয়া প্রেমের সহায়তাকারিণী নন, এরা তদ্ভাব রঞ্জিতা, তদ্ভাব ভাবিতা। বৃন্দা বলে ওঠেন, না রাধিকা তুমি যেও না, আমি যাব মথুরায়। যেমন করে হোক তাকে খুঁজে বার করে বলবো, ছেলে রাখাল হয়েছো রাজা, তাই বলি কি অতীতের কোনো দাম নেই তোমার কাছে? মা যশোদা পিতানন্দের স্নেহের দাম নেই, রাধিকার প্রেমের কোনো মূল্য নেই? ললিতা, বিশাখা, চলো চলো বেরিয়ে পড়ি। রাধার চোখে আবার জল এলো। মথুরা কিন্তু বৃন্দাবন নয়, সে মস্ত নগরী।
সেখানে রাখাল বালক গাভীদের নিয়ে গোঠে যায় না, সেখানে দধি মন্থধ্বনি ওঠে না, সখীরা কাজ ভুলে রাসলীলায় মেতে ওঠে না, চতুর্দিকে চতুর নাগরিক সব অভিসন্ধি ধরা পড়ে তাদের দৃষ্টিতে, তাদের চলার ভঙ্গিতে, চারিদিকে হর্মদালান আর উচ্চ খিলান। তারা সন্ত্রস্ত হয়ে পথ চলেন। ইঙ্গিতে শ্যাম নাম করছেন। আমার শ্যাম সুত নামে প্রিয় পাখি, পাখি এসেছে এখানে উড়ে শ্রী রাধিকারে দিয়ে ফাঁকি, পাও যদি সেই পাখির দেখা, পাখির মাথায় পাখির পাখা, সখী আমার শ্যাম সুত নামে প্রিয় পাখি, আমার শ্যাম সুত নামে প্রিয় পাখি। শেষে তারা উপস্থিত হলেন রাজপ্রাসাদের বিশাল দ্বারে। দ্বারে দণ্ডায়মান সুবেশী দ্বারী, তাদের কঠিন মুখ, পথ আটকায় তারা। এই দিনহীন রোজবালাদের বলে, হুকুম নেই, হুকুম নেই ভেতরে যাবার। বিশাখা ললিতা বলেন, বৃন্দা আর কোথায় এগোনো যায় না। বৃন্দা বলে ওঠেন, কেন, কিছুতেই ফিরবো না, নিশ্চয়ই না, না দেখে যাবো না তো, বসে পড়ো, ওদের তোরা এই ধুলায় বসে পড়। কৃষ্ণ নাম শুরু করলেন তারা। মাধব যদু নন্দন মনোমোহন শ্রী জনার্দন রাধিকার মন মনোমোহন শ্রী কৃষ্ণ যাদুবায় মাধুবায় কেশবায় নম, কৃষ্ণ যাদুবায় নম, কৃষ্ণ মাধুবায় নম, কৃষ্ণ যাদুবায় মাধুবায় কেশবায় নম, কৃষ্ণ যাদুবায় নম,
ভক্তের আবেদনে রাজার আসন যেন টলে উঠল। বৃন্দার মনে খুব লাগলো। কাঙালিনী বলবে বই কে হে, কাঙালিনী বলবে বই কে হে, ওগো মথুরার নতুন রাজা, আজ কাঙালিনী বলবে বই কে হে, কাঙালিনী বলবে বই কে হে। কৃষ্ণ চিনতে পারলেন, ছুটে গিয়ে বাল্য সখীদের হাত ধরলেন, বললেন, আরে চলো চলো ভিতরে চলো, দ্বারের কাছে ধুলায় বসে কেন? কাউকে বলেন হে জল দাও, কাউকে বলেন পাখা করো। রাজার আদেশ পালনে তৎপর হলো সবাই। আর ওই দ্বারীরা, তারা তো হতবাক। আরে এরা তো সামান্না নন, অথচ দিন ভেবে কত কী না বলেছে তারা। রাজাকে যদি সব বলে দেন এরা, তারা ভীত হয়ে উঠে পিছু ডাকে, মা গো চলো বলে দিও না রাজাকে, যেন বলে দিও না, মা গো যেন বলে দিও না রাজাকে। এর উত্তরে ব্রজবালারা যা বলেছিলেন তাই যেন বৈষ্ণব ধর্মের মর্মের কথা। মনে থাকে না অত ছোট কথা, মোদের মনে থাকে না, যারা কৃষ্ণ কথা, যারা কৃষ্ণ কথা সদাই বলে, ছোট কথা তাদের মনে থাকে না, মনে থাকে না অত ছোট কথা, মোদের মনে থাকে না। কৃষ্ণ তাদের আপ্যায়ন করেন, সাগ্রহে জিজ্ঞাসা করেন, বলো 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 বৃন্দ, কেমন আছে আকুল হলেন কৃষ্ণ, কষ্টে সম্বরণ করলেন নিজেকে, তারপর জিজ্ঞাসা করলেন, বলো 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 বৃন্দ, কেমন আছে মা যশোদা? যশোদা পিতা নন্দ কাঁদিয়া হয়েছে অন্ধ, মা যশোদা পিতা নন্দ কাঁদিয়া
যশোদা পিতানন্দ। কৃষ্ণর মনে পড়ল মাতা যশোদার স্নেহময় মুখখানি, মনে পড়ল পালক পিতা নন্দের আকুলতা। বিমর্ষ হলেন রাজা, কিয়ৎক্ষণ স্তব্ধ রইলেন, তারপর বললেন, বলো 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 বৃন্দ, আমার যমুনার জল কদমের তল, এখনো কি থেমেনি আছে রাজার চোখেও জল, কপল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। ললিতা হাত ধরে বলেন, ভগবান করো অনুমান কেমন রূপ।
বৈষ্ণব সাহিত্য বলে রাজা মেনে নিলেন, তাঁরও প্রাণ আকুল হলো ব্রজভূমির জন্য। মাতা যশোদা, পিতা নন্দ, সেই গাভীগুলি, সেই তমালের তল, সেই যমুনার জল, সেই ফুলরশি বাঁধা ঝুলনা, আর সেই বাঁশিটি, আর শ্রীরাধিকা রায়কিশোরী, সেই অসামান্যারা নিয়ে এলেন তাঁকে ব্রজভূমি। মিলন হল বৈষ্ণব সাহিত্যের মধুর ভাব মিলন। যমুনা জীবন বহিল আজি ব্রজের জীবন হেরি শুনলেন বাঁশি, বাঁশি, সে বাঁশি সুরের শিহরণ হলো তাঁর দেহে। কে কে এমন করে আজ বাঁশি বাজায়? ও কহি কে? কোথা সে বাঁশুরী
চাঁদ শ্যাম চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো দাঁড়ালো রায় বৃন্দাবনে দাঁড়ালো রায় বৃন্দাবনে যেন মেঘের পাশে সৌধামিনী চক্ষু দুটি জুড়ালো কালা চাঁদ চাঁদ শ্যাম চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ চাঁদ শ্যাম চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কিন্তু সত্যি কি এ মিলন হয়েছিল নাকি এ মিলন বৈষ্ণব কবির ভাব সম্মিলন? কৃষ্ণ কি সত্যি ফিরেছিলেন আর বৃন্দাবনে? আর যদি ইতিহাস বলে মথুরার রাজা কৃষ্ণ ত্যাগ করেছিলেন মথুরাও, একা নয়, যাদব কুলমণি যাদবদের সবাইকে সম্মত করে যাদব কুল রক্ষার্থে নারী শিশু বৃদ্ধ সবাইকে নিয়ে পদযাত্রায় গিরি লঙ্ঘন করে উপস্থিত হয়েছিলেন পশ্চিম সাগরের তীরে দ্বারকায়। তারপর ক্রমশ সেই কৃষ্ণ হয়ে উঠেছিলেন ভারতবর্ষের অন্যতম রাজনৈতিক শক্তি, অতীব তীক্ষ্ণধি, যিনি গীতার বাণী দিয়ে তৈরি করেছিলেন এক দর্শন। আর এই অদ্ভুত জীবন নিয়ে বিশ্বাস করেছিলেন কর্মেই তোমার অধিকার, কর্ম ফলে নয়। সেই কৃষ্ণকে কোথায় খুঁজে পাবেন ব্রজরমণীরা? নিজের কুলমান ত্যাগ করে শ্রীরাধিকা ছিলেন শ্যামপ্রেমে নিমজ্জিতা, আমৃত্যু। দীর্ঘ অদর্শনেও সে প্রেম এতটুকু ম্লান হয়নি, আর সেই জন্যেই বুঝি তিনি পূজ্যা। আমাদের কল্পনা হয় অপেক্ষমানা শ্রীরাধিকা ক্রমশ হয়তো বৃদ্ধা হয়েছেন, ক্রমশ দৃষ্টি হয়েছে ক্ষীণ, চুলে রূপলি রেখা ভরে উঠেছে। আর তখন কেবলই তার মন বলেছে তার জীবনে বড় মূল্যবান একটি মুক্ত তিনি কোথায় যেন হারিয়ে ফেলেছেন, পথে চলতে চলতে কোথায় যে হারিয়ে গেল সেই মুক্ত। So, Abba, now.
পিয়াকে করবে হম কাহু কোনা গনা।